প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ সকলকে ভালো রেখেছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো ওয়েলকাম টু দিস চ্যানেল, দিস ইজ বেলাল। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে পাবেন শিক্ষামূলক বিভিন্ন ভিডিও, সচেতনতামূলক এবং মোটিভেশনাল। সবাই মজা করার জন্য তো ইউটিউবে আসেন, কিন্তু আমি একটু ভিন্নভাবে চেষ্টা করতেছি আপনাদেরকে মজা দেওয়ার জন্য। তা আশা করতেছি ভালো লাগবে, সাথেই থাকবেন। আজকের আমি যে বিষয়ে বলবো, গত মার্চ মাস থেকে প্যান্ডামিক করোনা বাংলাদেশে আক্রমণ শুরু করেছে, এতে বিভিন্ন সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পায়নি শিক্ষা খাত, স্কুল কলেজ ইউনিভার্সিটিজ, ইভেন প্রিয় ক্যাম্পাসগুলো বন্ধ রয়েছে। সুতরাং আমাদের অনেকের সাথে অনেকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তো অনলাইন ছাড়া কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তো যাই হোক, আশা করতেছি পড়াশোনার সাথে কেউ ব্রেক আপ হয়ে যাবেন না, পড়াশোনাকে চালিয়ে নিয়ে যাবেন। আর অনেকেই এই ফাঁকে বাসায় বসে বসে আমার মন ভালো না গান শুনতেছেন, আসলে এই গান দিয়ে লাভ নেই। যারা আমরা স্টুডেন্ট, যারা পড়াশোনা করতেছি, তার কাজ পড়াশোনা, পড়াশোনাই করতে হবে, এবং এর ভিতরে হয়তো কল্যাণ রয়েছে, অন্যগুলোর মধ্যে নয়। আমি যে কথা বলার জন্য আজকের ভিডিও, ছোট্ট একটি উদাহরণ দেব পড়ার জন্য। উদাহরণটি হলো, জনৈক ব্যক্তি পড়ার প্রতি এত আকৃষ্ট হয়ে গেছেন যে বই নিয়ে তিনি প্লেনে উঠে বসলেন। প্লেনে যেহেতু যাবিনি, এই সময়টাকে লেখাপড়ার মধ্যে কাটাবার জন্য তার মনস্থ করলেন। ইতিমধ্যে প্লেন চলতেছে চলতেছে, প্লেনের ক্রু ঘোষণা করতেছেন, অনারেবল প্যাসেঞ্জার, দ্যার ইজ এ সরফুল নিউজ দ্যাট উইদিন 15 মিনিটস দ্য প্লেন উইল বি ডিস্ট্রয়েড ডিউ টু মেশিনারিজ প্রবলেম। বলতেছে মেশিনারির সমস্যার কারণে আগামী 15 মিনিটের মধ্যে প্লেনটি ধ্বংস হয়ে যেতে পারে, সো বি কেয়ারফুল। সকলকে এই ঘোষণার সাথে সাথে সবাই আতঙ্ক ছড়িয়ে পড়ল, প্লেনের মধ্যে হই হুল্লা, কান্নাকাটি, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। ইভেন অনেকে তার বাচ্চা বুকে ধরিয়ে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। শেষ তো যে বাচ্চারা বই নিয়ে প্লেনে উঠছিলেন, পিছনে বসে বসে তিনি বই পড়তেছেন। কেবিন ক্রু তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি আমাদের ঘোষণা শুনতে পেয়েছেন? বলছে, জি শুনতে পেয়েছি। তো আপনি যে ঠান্ডা মাথায় পড়ে যাচ্ছেন, কি বিষয়? বলছে, আপনার কি প্রশ্ন শেষ হয়ে গেছে? বলছে, জি। বলছে, আমি বই পড়তেছি, আপনাদের ঘোষণা অনুযায়ী আগামী 15 মিনিটের মধ্যে প্লেন ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি আমার পড়াশোনা বন্ধ করে দেই তাতে কি প্লেন ধ্বংস হওয়া থেকে বাঁচবে? বলছে, না, তা হয়তো বাঁচবে না। বলছে, প্লেন যদি ধ্বংস হয়ে গেল তবে সেখান থেকে আমি কি সুস্থভাবে বেঁচে ফিরতে পারবো? বলছে, না, তাও হয়তো বেঁচে ফিরতে পারবেন না। বলছে, তাহলে সব যদিও ধ্বংস হয়ে যাবে, জীবনের সর্বশেষ এই 15 মিনিট অন্তত আমি পড়াশোনার মধ্যে কাটিয়ে দিতে চাচ্ছি, আমাকে আমার মতো পড়তে দিন। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি, সব কিছু সমস্যা থাকবেই, নানান সমস্যা, করোনা এই সেই, এর মধ্যেই আমাদের স্টাডি অন্তত যাতে ব্রেক আপ করতে না পারে। স্টাডি বন্ধ হয়ে গেলে একজন স্টুডেন্ট, তার অনেক কিছু বন্ধ হয়ে যাবে। আপনারা তো সবাই জানেন, সাতটা নং অধ্যায়।